ভারতে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন, কালো তালিকাভুক্ত করল মার্কিন সংস্থা। ধর্মীয় স্বাধীনতা বিপন্ন বলে ভারতকে কার্যত কালো তালিকাভুক্ত করল ইউনাইটেড স্টেটস কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF। ভারতকে দ্য কান্ট্রিজ অব পার্টিকুলার কনসার্ন তালিকায় রেখেছে, অর্থাৎ যেসব দেশের পরিস্থিতি উদ্বেগজনক আর মার্কিন প্রশাসনের কাছে তাদের সুপারিশ, তারা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ব্যবস্থা নেওয়া মানে ভারতের বিরুদ্ধে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা এবং যাদের জন্য ধর্মীয় স্বাধীনতার বিপদ দেখা দিয়েছে তাদের মার্কিন ভিসা না দেওয়া। সংগঠনটির তালিকায় ভারতসহ মোট 14টি দেশের নাম রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, ইরান, নাইজেরিয়া, সৌদি আরব, রাশিয়া, সিরিয়া, ভিয়েতনামের মতো দেশ। 2004 সালের পর থেকে ভারতের নাম কখনোই তালিকায় ছিল না। USCIRF-এর রিপোর্টে বলা হয়েছে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করা হয়েছে। তার উপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সারা দেশে NRC বা নাগরিক পঞ্জী হবে। আসামের অভিজ্ঞতা বলছে দেশজুড়ে NRC হলে প্রচুর মানুষ নাগরিকত্ব হারাবেন। অমুসলিমদের জন্য CAA-র সুরক্ষা আছে, সেক্ষেত্রে ভবিষ্যতে দেশজুড়ে NRC হলে শুধুমাত্র মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবেন। নরেন্দ্র মোদী সরকার অবশ্য এই রিপোর্টকে খারিজ করে দিয়েছে। খারিজ করে তারা বলেছে রিপোর্টটি পুরোপুরি একপেশে, ভারতের বিরুদ্ধে এই সংগঠনের এই ধরনের মত নতুন কিছু নয়, কিন্তু এইবার মিথ্যা বর্ণনা নতুন স্তরে চলে গেছে। এই সংগঠনের একেবারে নির্দিষ্ট লোকদের জন্য উদ্বেগ রয়েছে, আমরা এই রিপোর্টকে সেইভাবেই নিব। রিপোর্টে বলা হয়েছে ভারতে 2019 ধর্মীয় স্বাধীনতার অবস্থা ভয়ঙ্করভাবে নিচের দিকে নেমেছে। মে মাসে BJP আবার ক্ষমতায় আসার পর থেকে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে এমন আইন পাশ করেছে যার ফলে ভারতের ধর্মীয় স্বাধীনতার অবস্থা খারাপ হয়েছে, বিশেষ করে মুসলিমরা তার ফল ভোগ করছেন। প্রশ্ন হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এই রিপোর্টের কোনো প্রভাব পড়বে কি? বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক খুবই ভালো, তাছাড়া ভোটে জেতার জন্য তার আমেরিকান ইন্ডিয়ানদের সমর্থন দরকার। প্রধানমন্ত্রী মোদী ওই সমর্থন তাকে পাইয়ে দিতে পারেন, তাছাড়া ভারতের বিশাল বাজার আমেরিকার কোম্পানিগুলো কখনোই হারাতে চায় না। এর আগে ট্রাম্প CAA NRC নিয়ে মন্তব্য এড়িয়ে গেছেন, এই রিপোর্টেরও কোনো প্রভাব তার উপর পড়ার সম্ভাবনা কম। এদিকে 18 দিনেই মোদীর সাথে বন্ধুত্ব শেষ করলেন ট্রাম্প। আমেরিকাকে হাইড্রোক্লোক্সিকুইন দেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল ফলো করছিল হোয়াইট হাউস, কিন্তু তারপর 3 সপ্তাহ কাটল না, মোদীর টুইটার আনফলো করে দিল হোয়াইট হাউস। তার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদীর অফিস, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকেও আনফলো করে দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়। হোয়াইট হাউসের টুইটার হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা 2 কোটি 20 লাখেরও বেশি। তবে হোয়াইট হাউস সাধারণত অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ফলো করে না, কিন্তু গত 10ই এপ্রিল থেকে কিছুটা নজিরবিহীনভাবেই নরেন্দ্র মোদীর ব্যক্তিগত এবং প্রধানমন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডেল ফলো করে হোয়াইট হাউস। তারপর এসব অ্যাকাউন্টকে ফলোয়িংয়ের তালিকা থেকে বাদ দিয়ে দিল হোয়াইট হাউস। কেনই বা ফলো এবং কেনই বা আনফলো? মার্কিন মূল্যকে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক হবার পর ভারতের কাছে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। ভারত এই ঔষধ না দিলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিল ট্রাম্প। তারপর ভারত সেই ঔষধ আমেরিকায় পাঠিয়েছিল গত 8ই এপ্রিল। ঔষধ পৌঁছাতেই ভারতবাসী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর তার 2 দিন পর মোদী প্রধানমন্ত্রীর অফিস এবং অন্য ভারতীয় অ্যাকাউন্টগুলো ফলো করতে শুরু করে হোয়াইট হাউস। কিন্তু কেন আনফলো করা হয়েছে তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।